देखा तेनु पहली पहली बार में। वेलकम बैक। এই সকল ধরনের স্টোরেজ ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস, এর পাশাপাশি হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এখান থেকে আমরা নিপোজিট অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে ফটোস অপশনে চলে যাব। আপনি আপনার মতো করে যে কোনো একটি ফটো নিয়ে নেবেন এখানে, যে ফটো দিয়ে ভিডিওটা এডিটিং করতে যাচ্ছেন। ওকে, ফটো সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা যদি ক্যাপ ইন্ডিগো ওয়াটারমার্ক এটা অবশ্যই ইউজ করবো। এরপর এখান থেকে রেশিও অপশনে ক্লিক করে 96 রেশিওটাকে সিলেক্ট করব এবং এর সাথে সাথে ফটোটিকে ফুল ফ্রেম করে লেফট বা রাইট সাইডে আপনি আপনার মতো করে জুম করে নেবেন যতটুকু প্রয়োজন। এবার হচ্ছে ডিউরেশন যতটুকু রাখতে চান, 8 থেকে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড যতটুকু রাখতে চান। ওকে, এরপর আমরা চলে যাবো ভিডিওসের অর্থাৎ স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে আমরা ইফেক্ট এবং হচ্ছে ভিডিও ইফেক্টে ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে আমরা চলে যাবো রাইট সাইডে। এখান থেকে ওপেনিং অ্যান্ড ক্লোজিং বা এখানে মেবি হচ্ছে লেন্স ক্যাটাগরিতে আছে। ওকে, লেন্স ক্যাটাগরিতে আসবেন, তারপর ব্লার ইফেক্ট অ্যান্ড টিকমার্ক এবং অ্যাডজাস্ট আপনি আপনার মতো করে যতটুকু রাখতে চান। আমি 30 মতো অথবা এখান থেকে 25 করে দিচ্ছি। দেওয়ার পরে এটা লেয়ারটাকে আমরা ভিডিও ইন পজিশন হতে নিয়ে নেবো। ওকে, তবে স্টার্টিং পয়েন্টে এরপর হচ্ছে আমরা পিকচার ক্লিক করে এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এর জন্য আমরা এখান থেকে রাইট সাইডে গেলে অ্যাডজাস্ট অপশন দেন হচ্ছে বিগনেটটা কিছুটা বাড়িয়ে দিব। ওকে, এখানে বিগনেটে ক্লিক করে আমরা বিগনেটটা কিছুটা বাড়িয়ে দিব। দেন হচ্ছে আমরা এখান থেকে ওভারলেতে ক্লিক করে হচ্ছে অ্যাড ওভারলেতে। এরপর আমরা এখানে ভিডিওস অপশনে চলে যাবো। ভিডিওস বক্স থেকে দেওয়া যে ম্যাটেরিয়ালসগুলো ওইগুলোকে হচ্ছে সব প্রথম ডাউনলোড করে দেন যেগুলো প্রয়োজন হবে এখান থেকে হচ্ছে আমরা মেবি ফটোস অপশন এখানে তো ফটোস অপশন থেকে একটি ফটো সিলেক্ট করে এবং এটাকে অ্যাড করে নেবো। ওকে, তারপরে এটাকে আমরা ফুল ফ্রেম করবো এইভাবে। ওকে, এবং এই লেয়ারটাকে ভিডিওর ইন পজিশন অবধি নিব। ওকে, ইন্ড দেন আমরা এই অবস্থায় ভিডিওটাকে এক্সপোর্ট করবো। যেন ভিডিও রেজুলেশন 1080 থেকে এখান থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তাহলে কিন্তু আমাদের যে ভিডিওটি যেটা মাত্রই এডিটিং করুন এটা সেভ হবে। তো এরপরে আমাদের আরও বেশ কিছু হচ্ছে কাজ আছে, যেটা হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ যে কাজগুলো মূলত করার আগে। ওকে, তো এখানে জাস্ট আমাদের একটু ওয়েট করতে হবে। আর যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভিডিও এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করবো এবং যেগুলো অ্যাড করছি মাত্র এগুলোকে রিমুভ করে দিব। ওকে, এখান থেকে আমরা ব্লার ইফেক্ট দেন হচ্ছে কথায় যেগুলো করলাম এগুলোকে ডিলিট করে দিতে হবে। বিগনেট ইফেক্টে আপনি চাইলেও রাখতে পারেন, আর আসলে সমস্যা নেই, আপনার মধ্যে এটা সমস্যা না। দেন আমরা এখান থেকে আবারও ওভারলে এবং হচ্ছে অ্যাড ওভারলে মাত্র যে ভিডিওকে এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, তারপর এটাকে আমরা জাস্ট ফুল ফ্রেম করবো পারফেক্টলি এবং যে রেড কালার যেই কালারটি আছে এটাকে রিমুভ করার জন্য এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে কাট আউট অপশন। দেন হচ্ছে ক্রোমাকি কালার পিকারটাকে রেড কালারের উপর রাখবো এবং ইন্টেন্সিটি আমরা এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিব। ওকে, যতক্ষণ পর্যন্ত রেড কালারটা রিমুভ না হচ্ছে। দেন শ্যাডোটা থেকে আপনি কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, এখান থেকে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর দেন টিক মার্কে ক্লিক করব। এরপর চলে যাবো স্টার্টিং পয়েন্ট, আপনি চাইলে ফটো কিন্তু মুভ করে নিতে পারবেন। ওকে, দেন আমরা এখন যেটা করবো অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এরপর হচ্ছে ফটোস অপশনে চলে যাবো, এখান থেকে একটি পিএনজি ফটো আমরা পেয়ে যাব, এটাকে সিলেক্ট করব। ওকে, এটাকে এখান থেকে অ্যাড করে নিব। ওকে, এটাকে এইভাবে নিব, প্রথম যেটা এটাকে এইখানে রাখবো। ওকে, ঠিক এই বরাবর এটা কিছুটা ছোটো করতে হবে যাতে বক্সের ভিতরে থাকে। ওকে, এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। ওকে, তো ঠিক এইভাবে পারফেক্টলি অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে আপনাদের। দেন এই লেয়ারটাকে ভিডিওর ইন পজিশন অবধি রাখবো। এরপর চলো ভিডিও সিস্টার পজিশনে এবং এখান থেকে আবার অ্যাড ওভারলে। এরপর হচ্ছে আমরা ভিডিও অপশনে চলে যাবো, একটু প্লেয়ার মিউজিক প্লেয়ার ভিডিওটাকে অ্যাড করবে এবং এটা ব্ল্যাক স্ক্রিন ইউজ করার জন্য এখান থেকে ব্লেন্ড অপশন, তার হচ্ছে এখান থেকে ফিল্টার অপশন। ওকে, এরপর এটাকে আমরা এইখানে রাখবো ঠিক এই পজিশনে, চাইলে একটু ছোটো বড় করে নিতে পারি। ওকে, দেন এইটাকে আমরা ভিডিও ইন পর্যন্ত যতটুকু আছে ঠিক ততটুকু নিয়ে গিয়ে এটাকে আমরা স্পিড করে রাইট সাইডে এক্সট্রা অপশন ডিলিট করে দেবো। এরপর আবার চলে যাবো স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আবার অ্যাড ওভারলে, অ্যাড ওভারলে, তারপর ফটোস অপশন,
PNG ফটো সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশন এটাকে ফুল ফ্রেম করব, দেন লেয়ারটাকে ভিডিওর এন্ডিং পর্যন্ত নিব, ওকে। এবং এখান থেকে আবারও অ্যাড হবে লিরিক্স ক্লিপটা অ্যাড করার জন্য ভিডিওস অপশন, লিরিক্স ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব, লিরিক্স ক্লিপের ব্ল্যাক সিনি ফজার ব্লেন্ড, তারপর এখান থেকে ফিল্টার এবং এটাকে আমরা নিচে দিয়ে দিব, ওকে। চাইলে আপনারা কিছু বড় করে নিতে পারেন এইভাবে, ওকে। এবং লিরিক্স ক্লিপের এন্ডিংটা অবশ্যই ভিডিও এন্ডিং পর্যন্ত করে দিতে হবে, স্পিল করে আর স্যার এক্সট্রা অংশ উঠে রাখতে, ওকে। তো এখন জাস্ট ভিডিওটিকে সেভ করতে চাইলে ভিডিও রেজুলেশন হবে আসতে রেখে এখান থেকে ফাইনালি এক্সট্রা অপশনে ক্লিক করে আমাদের এই ভিডিওগুলো সেভ হয়ে যাবে। তো এইভাবেই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবে, এছাড়া যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকে এডিটিং টিউটোরিয়াল পর্যন্ত দেখা হচ্ছে, নতুন কোনো ভিডিওতে সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন।